পালাটি করব কালা চাঁদে প্রিয়তার। মাতা পিতার শ্রী চরণে প্রথমে করি বন্দন, দাঁড়াইয়া কীর্তন আসরে আসরে, যাহাদের করুণায় আসিয়াছি ধরায় শ্রেষ্ঠ গুরু তারাই এই সংসারে সংসারে, সহিয়া অনেক ব্যথা শিখাইছে হরি কথা কথা, তাই আমি যাই নানা স্থানে কত ভক্তের শ্রীচরণ করি আমি দর্শন, সবই হলো মা বাবার গুণে গুণে, হরি চাঁদে শ্রীচরণ শিরতে করে ধারণ, প্রণমী নামে শ্রী গুরু চাঁদের চাঁদের, শান্তি সত্য ধামা মাতা শ্রীচরণে নোয়াই মাথা, স্নেহাশিষ দিও মা গো মোরে মোরে, হরি ভক্ত সাধুগণ কৃষ্ণ ভক্ত মহাজন মহাজন, আর যত ভক্ত মাস সবার চরণে ধরি সব প্রণাম করি, মনোবাঞ্ছা হয় যেন সফল সফল, ভুল হলে মোর গানে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দিবেন সকলে আশীর্বাদ লয়ে শিরে হরি নামে ভরসা, হরি বল হরি বল ভাসালাম কীর্তন আজি কীর্তন সাগরে, এই কীর্তন সাগরে আমি আমার নাও ভাসিয়েছি, আজি কীর্তন সাগরে আমি আমার নাও ভাসিয়েছি, কিন্তু আমার এই যে জীর্ণ তরি, এই তরিতে করে কি আমি সবাইকে নিয়ে সেই দেশে পৌঁছাতে পারবো? তাই আজ আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আপনারা মতো ভক্ত যানটা আছেন বিচরণ পাগলের নাম শোনেননি এমন মতো ভক্ত বোধ হয় কেউ নেই, বিচরণ পাগলের নাম আপনারা শুনেছেন, সে তো পাগল, পাগলের কখনো যে কোন পাগলা মতো মাথায় চাপে তা তো কেউ বলতে পারে না, তাই বিচরণ পাগল কি করেছে, একদিন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ছোট্টখানে ডিঙি নৌকা নিয়ে ওই তালতলা খালের পূর্ব পারে বসে গুনগুন স্বরে হরিনাম করছে, জ্যোৎস্নালোকে স্নিগ্ধ আলোকে বহুদূর পর্যন্ত দেখা যায়, কিন্তু ওই ঝিঝি রব ছাড়া আর কিছু শোনা যায় না, এমন সময় বিচরণ শুনতে পায় কে যেন খালের পশ্চিম পাড় থেকে ডাক দিয়ে বলেছে, বিচরণ ও বিচরণ আমরা পূর্ব পাড়ে যাব, আমাদেরকে একটু পার করে দে বিচরণ, বিচরণ রে আমরা পূর্ব পাড়ে যাব, আমাদেরকে একটু পার করে দে, তো বিচরণ তাকিয়ে দেখে
তিনজন বিশাল আকারের মহাপুরুষ দাঁড়িয়ে আছে, একজন উলঙ্গ, একজন অর্ধ উলঙ্গ, আর একজন কাপড় পরা। তে বিচরণ তার ওই নৌকাখানে নিয়ে এসে বলেছে, এসো তোমরা আমার নৌকায় উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। তো যিনি উলঙ্গ ছিলেন, যিনি উলঙ্গ ছিলেন, তিনি ছিলেন আমার হীরাম, তিনি ছিলেন আমার হীরাম। হীরাম বলছে, অবিচরণ তুই এই যে নৌকা নিয়ে এসেছিস, সেই নৌকায় তো আমার একখানা পাও ধরে না, তাহলে কি করে তিনজনকে পার করবি? বিচরণ বিচরণ রে, তুই এই যে নৌকা নিয়ে এসেছিস, সেই নৌকায় তো আমার একখানা পাও ধরে না, তাহলে কি করে তিনজনকে পার করবি? বিচরণ দুহাত জোর করে বলেছ, দয়া যা করলে যেভাবে হলে তোমাদের তিনজনকেই আমার এই নৌকায় ধরে, দয়া করে তোমরা সেইভাবে উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। হরিবল হরিবল হরিবল। তাই তো আজ এই কীর্তন সাগরে আমিও আমার নাও ভাসিয়েছি, আজ এই কীর্তন সাগরে আমিও আমার নাও ভাসিয়েছি। তাই এই হরিভক্তের কাছে, ভক্ত মায়েদের কাছে আজ আমার করজোড়ে প্রার্থনা, যা করলে যেভাবে হলে আমরা সবাই মিলে সেই হরির দেশে পৌঁছাতে পারি, চলো আমরা দয়া করে সবাই মিলে সেই হরির দেশে যাই। জয় জয় বলো হরি, জন গণ জন ধন জন ব্রহ্মানন্দে, একবার হরি হরি বলো, বলো হরি বল। আজ আমি দাদা ভাই এই নিচের ভোকালটা আরেকটু তুলে দিতে পারো মনিটরে, হালকা একটু তুলে দে। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার পরম দয়াল হরিগুরু চাঁদের নাম গুণাগুণ কীর্তন করব বলে। তা দেখো সেই গুণমায়ের গুণাগুণ কীর্তন করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়, আমি তো সামান্য একটি মেয়ে, তবে সম্ভব হবে আপনারা তো হরিভক্ত কৃষ্ণভক্ত, আপনারা আমায় এই আশীর্বাদ করবেন যেন আমার দ্বারা আমার ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করা সম্ভব হয়, আমি আমার ঠাকুরের নাম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি, এই আশীর্বাদ আমায় করবেন। তো আজ আমি যাদের নেতৃত্বে এখানে এসেছি এই অনুষ্ঠান কমিটি, আমার যে দাদা ভাইরা রয়েছে, দিদি ভাইরা রয়েছে, সবাইকেই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। বিশেষ করে এবছরে শুনলাম আমার শ্রদ্ধেয় দিদি ভাই মৌসুমি দিদি, আপনাদের সকলার কাছে লিকু নামে পরিচিত, তাই না? লিকু বলে সবাই আপনারা তাকে চেনে। তোমার শ্রদ্ধ দিদি মৌসুমি দিদি ভাই আজ এই কমিটিতে এবছরে তিনি আছেন, বিশেষ একটি পদে তিনি আছেন। তো সত্যি খুবই ভালো লেগেছে, যার জন্য দিদি দিদি ভাইকে আমার শ্রদ্ধা জানাই,
দিদি আমার ভালো থাকুক, এমনি করে ঠাকুরের কাজে তার মন থাকুক, তিনি যেন সময় দিতে পারে, এই প্রার্থনা আমি আমার হরির কাছে করি। তো আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব। তা আজ আমি সেই পালাটিই করব যেটা আপনারাই আমার কাছে শুনতে চেয়েছেন, আমাকে আদেশ করেছেন। কালা চাঁদের প্রিয়তার ভাগবত হলো ভাগবত গ্রন্থ, আর ভাগবত হলো ভাগবত রসপাত্র। এই ভাগবত রস যিনি ধারণ করতে পেরেছে তিনি হলেন রসপাত্র। তবে এই রসপাত্র কে ছিলেন? তিনি ছিলেন রসরাজ কবি তারক সরকার। আমার তারকের উপাধি দিয়েছিল তারক ভাগবত। তো কেন দিয়েছিল? নারায়ণ রাজবাড়ির সেদিনের কবিরাজ হবে বিপক্ষে যিনি কবি আলে ছিলেন তিনি কোনক্রমেই আমার তারকের সঙ্গে পেরে উঠছেন। আমার তারক যে প্রশ্ন করছে সে জবাব তিনি দিতে পারছে না, কিন্তু তিনি যে প্রশ্ন করছে আমার তারক সুন্দরভাবে ব্যাখ্যা করছে। তেহেন অবস্থা দেখে ব্রাহ্মণ পণ্ডিত মণ্ডলী তারা কৌতূহলী হয়ে মনে মনে চিন্তা করেছে, যাস তারককে একটা পরীক্ষা করে দেখতে হবে। কি হলো তোমার, এটা বাজছে না? ব্রাহ্মণ পণ্ডিত মণ্ডলী তারা কৌতূহলী হয়ে মনে মনে চিন্তা করেছে, আজ তারককে একটা পরীক্ষা করে দেখতে হবে। তাই তো তারকের কাছে এসে বলেছ, তারক শ্রীমদ্ভাগবতে শ্রীরাম বিলাপে লেখা আছে যে কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে মথুরা, কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে, কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে মথুরায় যায় তখন শ্রীরাম কানাই না বলে কেন কা কা কানাই বলেছে, কানাই না বলে কা কা কানাই বলার কারণ কি?
তবে জানো তারক, আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে এটাই উপনীত হয়েছি যে শ্রীরাম তোতলা ছিল, কিন্তু আমাদের নিজেদের সিদ্ধান্তে আমরা নিজেরাই সন্তুষ্ট হতে পারছি না। তুমি এর সঠিক ব্যাখ্যাটি করে দিয়ে আমাদের মনের ভ্রান্তি তুমি দূর করে দাও। তাদের উপস্থিত শ্রোতা মণ্ডলী সোল্লা সেই প্রশ্নের সমর্থন করল, কিন্তু আমার তারক আমার মহাচিন্তান্বিত হয়ে হেড মুন্ডে বসে রইল, এবং এহেন বিপদের দিনে তিনি সেই বিপদ ভঞ্জন দয়াল হরিচাঁদকে স্মরণ করছে। তবে সে কিভাবে কোথায় রহিলে আমার বিপদের এবং সবার সৎ সকলার কাছে করজোরে মিনতি করে বলেছে যে দেখো, আমি একজন শক্তিহীন ভক্তিহীন সাধন ভজনহীন অতি নগণ্য মানুষ, আপনারা যে কঠিন প্রশ্ন আমাকে করেছে এই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার দয়াল হরিচাঁদ যদি আমায় কৃপা করে তাহলেই বলা সম্ভব।
তাই তো তারকা মা ঠাকুরের নাম স্মরণ করে সে বলছে যে দেখুন কানাই বলাই সিদাম সুদাম দাম বসুদাম সমস্ত ব্রজ রাখাল গণ একে অপরের কাছে সখ্য প্রেমে আবদ্ধ কানাই যে কে তা তাদের জানার দরকার নেই কিন্তু কানাই যে তাদের রাখাল রাজা কানাই যে তাদের প্রাণসখা ব্রজ রাখালগণ ভালোভাবেই জানে যে প্রাণের কানাই ছাড়া তারা প্রাণে বাঁচবে না প্রাণের কানাই ব্রজ রাখালের মনে কানায় কানায় পূর্ণ হয়ে আছে তাই তো সেই প্রাণ কানু সেই প্রাণ কানু যদি দূরদেশে চলে যায় তাহলে এই পুরা দেশে থেকে আর কি লাভ প্রাণের কানাই যদি দূরদেশে চলে যাবে তাহলে এই পুরা দেশে থেকে আর কি লাভ তাই তো শ্রীরাম যমুনা পুলিনে সে হাহাকার করে বেড়াচ্ছে সে যেদিকে তাকায় সেদিকেই তার প্রাণ কানুকে সে দেখতে পায় অনলে অনলে অন্তরে কেলতায় পাতায় যেদিকে তাকায় সেদিকেই যেন প্রাণ কানু বিরাজিত তাই তো বুকের মধ্যে যে কালো রূপের ছবি আঁকা রয়েছে তাই সে তমাল বৃক্ষকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরে বলেছে এই বুঝি আমার প্রাণের কানাই এই বুঝি আমার প্রাণ কান আবার বলছে কই নাচু এ তো আমার প্রাণের কানাই নয় এ তো আমার প্রাণ কানু নয় তাই তো কৃষ্ণের বিরহে সে হাউ হাউ করে কেঁদে বেড়াচ্ছে কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তাই সে ভাঙা গলায় বারবার কানাই বলতে যাচ্ছে কিন্তু কা বলছে কানাই আর বলতে পারছে না কান্নায় কণ্ঠ রুদ্ধ হয়ে আসে বহু চেষ্টার পরে সে বলেছে শ্রীরাম তোতলা ছিল না এহেন কথা শুনে সবাই আমার তারককে ধন্য ধন্য করতে লাগলো আর বললো তারক কবি আর কাব্য আলাদা ন তাই তো ভাগবত রসশাস্ত্রে তুমি একমাত্র অধিকারী তাই আজ থেকে তোমার উপাধি হলো তারক ভাগবত আমার তারক স্বয়ং রাধা মাধবের কাছেও যে তিনি কত প্রিয় ছিলেন তার একটি ঘটনার কথা আজ আমি কীর্তন করব জেলা যশোর গ্রাম জয়পুরে নব গঙ্গা নদীর পার কথায় বসতি করে মহামতি কবি তার সরকার জেলা যশোর গ্রাম জয়পুরে নব গঙ্গা নদীর পার কথায় বসতি করে মহামতি কবি তার সরকার সেই মতি মানে করে কবি কানাখি চরে করে চাঁদ বলে সারা দেশ সময় সবই গুণ গায় সব সেরা কবি আল বলে করে কবি গান সেই মতি মানাখি চরে আরে চাঁদ বলে সারা দেশ সময় সবই গুণ গায় সব সেরা কবি আল বলে করে কবি গান সেই মতি মানাখি চরে করে চাঁদ বলে সারা দেশ সময় সবই গুণ গায় সব সেরা কবি গানে সেই মতি মানাখি চরে হরি চাঁদ বলে সারা দেশ মাই সবে গুণ গায় সব সেরা কবি আল বলে আমার তারক সরকার ছিলেন তখন গাড়ি দিনে বিখ্যাত কবি আল দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তার কবি গানের বায়না আসতে আরম্ভ করেছে
তেমনি একদিন কবি গান সেরে তারকা মার মধুমতি নদী বে বাড়ির দিকে ফিরছিল। এমন সময় আমার তারক দেখছে যেই নদীর পাড়ে সুন্দর মটর কলয় শাক হয়ে আছে, তাই শাক দেখে আমার তারক মনে মনে চিন্তা করছে, হায় রে কি সুন্দর শাক হয়ে আছে, আজ এই শাক দিয়ে আমি যদি দুটো অন্ন সেবা করতে পারতাম তাহলে আমার এই মনে বড় তৃপ্তি হতো। আহারে কি ভালো শাক হয়ে আছে, আজ এই শাক দিয়ে আমার দুটো অন্ন সেবা করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তারকের এই মনের কথা মনেই রয়ে গেল। তারক আমার কি করেছে, একটু বিশ্রামের জন্য ফরিদপুর জেলার অন্তর্গত যোগানিয়া নামক এক বৈষ্ণব আক্রায় নৌকা বেঁধে একটু বিশ্রামের আয়োজন করেছে। এমন সময় ওই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি বংশী দাস বাবাজি, তিনি শুনতে পেয়েছে যে তারক সরকারের নৌকা ঘাটে নোঙর ফেলেছে, তাই তিনি গুটি গুটি পায়ে তারকের কাছে এসে বলেছে, তারক তুমি শুনো, আমার দূরে যাবে অন্তর,
বংশীদাস বাবাজির কথা শুনে তারকামার নৌকা থেকে নেমে এসে বাবাজির পায়ে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, বাবাজি, ও বাবাজি, আপনি তো আমাকে কবি গান গাইতে বলছেন, কিন্তু কবি গান গাইতে গেলে আমার যারা সঙ্গী সাথী রয়েছে তাদেরকে তো আমার পয়সা করে দিতে হয়। তখন বংশীদাস বাবাজি বলেছে, তারো আমি দীনহীন ভিক্ষুক, আমি সারাদিন ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আমি আমার রাধা মাধবের সেবা করি, আর রাধা মাধবের প্রসাদ পেয়ে আমি বেঁচে আছি, তোমায় আমি পয়সা করে দেব কোথা থেকে বলো। তারকামার মনে মনে চিন্তা করছে, তাই তো, রাধা মাধবের প্রতি এই বাবাজির ভক্তি কতটা নিগুড় তা আজ আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই তো বাবাজির কাছে এসে বলছে, আচ্ছা বাবাজি, তাহলে তো দেখছি রাধা মাধব আপনার খুবই অনুগত। আচ্ছা বাবাজি, আপনি সারাদিন ভিক্ষা করে যা পান তাতে তো আপনার একার পেট ভালোভাবেই চলে যান, তাহলে শুধু শুধু এই পাথরের মূর্তিকে সেবা যত্ন করে কি লাভ? ওই পয়সা কড়িগুলো থাকলে আপনার তো অনেক উপকারে আসতে পারে। এই কথা শুনে বংশীদাস বাবাজি আমার অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছে, দোহাই দোহাই তোমার তার, তুমি পুনরায় আর ওই কথা উচ্চারণ করো না, তুমি জানো না তার, তুমি জানো না, মাতৃহারা শিশু যেম চেনে মাতৃহারা শিশু যেমন
আমি যেও মাতা পিতা, আমি যেওর বন্ধু ভ্রাতা, আমি যেওর মাতা পিতা, হই আমি যেওর বন্ধু ভ্রাতা, আমি যেও মাতা সকালে আমি ওর সেবা করিয়ে আমি ভিক্ষা করতে চাই, ভিক্ষা করে যদি আমার একটু ফিরতে দেরি হয় তাহলে ফিরে এসে দেখি ও মুখ ভার করে আমার দিকে চেয়ে আছে। আমি তখন কি করি জানো দাদু? আমি তখন আমার ভিক্ষা লব্ধ থেকে ফল ফলা দিয়ে দিই ওর সামনে দিয়ে, তারপর আমি ওর ভোগের জন্য রান্না করতে চাই। ও দাদু, রান্না করে যদি আমার একটু ফিরতে দেরি হয় তাহলে ফিরে এসে আমি আমার বাছা ধনের চোখে জল দেখি। আমি তখন কি করি জানো দাদু? আমি তখন ওর সামনে ভোগের থালা রেখে ওর মাথায় হাত বুলিয়ে দে, তারপর বাছা ধনের মুখে হাসি ফুটে এই কথা শুনে তারক আমার মনে মনে চিন্তা করছে, তাই তো এই বাবাজি তো সামান্য মানুষ নয়, এই বাবাজি তো সামান্য মানুষ নয়, তাই তো মনের কথা মনে গোপনে রেখে মনে মনে বারবার বাবাজিকে প্রণাম করছে আর বলছে, আচ্ছা বাবাজি তাহলে তো দেখছি রাধা মাধব আপনার খুবই অনুগত, তাহলে আপনি একটি বার রাধা মাধবের কাছে জেনে আসুন, তিনি আমার গান শুনবেন কিনা, তিনি যদি আমার গান শোনেন তাহলে বিনা পয়সায় এই বৈষ্ণব আখড়ায় আমি গান করে যাব। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এই কথা শুনে বংশীদাস বাবাজি আমার আনন্দে নৃত্য করতে করতে ওই মন্দিরের দিকে ছুটে চলেছে আর বলেছে, তারক ও তারক আমি না ফেরা পর্যন্ত তোমরা যেন কোথাও যেও না, আমি আমার রাধা মাধবের কাছে যাচ্ছি।
তো বাবাজি আমার কেমন ভাবে চলেছে। বহে ঘন শ্বাস চলে বংশীদাস দাদা মাধব মন্দিরে গিয়েছি জগতে পরে দিয়ে গোড়াগুড়ি ভাসেছে নয়নে বহে ঘন তুমি বল পদা করি ও দয়াল হরি কি কহিব তারকে রে তুমি দিলে রাই কবি গান হই এই বাসনায় তনে তুমি এইভাবে বংশীদাস বাবাজি আমার ধুলি ধূসরিত হয়ে ওই মন্দিরের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে এবং স্বপ্ন ঘরে রাধা মাধব এসে বলেছে ওর বংশী আর কাঁদিস হরে তারকের গান কে না শুনতে চায়। আমি যে তারকের গান শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছি এই কথা শুনে বংশীদাস বাবা যেমন আনন্দে নৃত্য করতে করতে আমার তারকের কাছে এসে বলেছ তারক তোমার কি সৌভাগ্য তারক স্বয়ং রাধা মাধব তোমার গান শোনার আগ্রহ প্রকাশ করেছে তোমার কি সৌভাগ্য ও তারক তোমরা সবাই উপরে উঠে এসো আমি তোমাদের সেবার ব্যবস্থা করছি বৈষ্ণব আখড়ায় কবি গান হবে এই কথাটা যেন চারিদিকে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল এবং গ্রামের লোকজন এসে সব কিছু জোগাড় যন্ত্র করতে লাগল আর এদিকে ওই যে রাধা মাধবের মন্দির ওই মন্দিরের পেছনে কিছুটা দূরে রহমত আলী নামে এক মুসলমানের 3 বিঘা জমি ছিল রহমত আলী কি করেছে তার ওই জমিতে মটর কলয় শাক বুনেছে তো কেউ যাতে শাক চুরি করতে না পারে তার জন্য রহমত আলী কি করত ওই মাঝে মাঝে পাহারা দিতে আসত আজও সেই শাক পাহারা দেবার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে দূর থেকে রহমত আলী দেখতে পায় যে 10ম বর্ষে একটি বালক সে তার মনের আনন্দে মটর কলয় শাক তুলছে
তাই দেখে রহমত আলী চিন্তা করছে, তাই তো রোজই আমার ক্ষেতে শাক চুরি হয়ে যায় কিন্তু চোর ধরা পড়ে না। আজ আমি যখন এই চোরকে দেখতে পেয়েছি, আজ আমি ওকে আর ছাড়ছি না। তাই তো চোর ধরার মানসে আর একটু এগিয়ে এসে ওই বালকটির মুখের দিকে তাকিয়ে ভাবছে, তাই তো এত সুন্দর বালক তো আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর বালক তো আমি কোনোদিন দেখিনি। আহা মরি মরি, আমি দেখি না এ জীবনে মনে হয় যেন কোন ভাস্কর, বাদাম এখন কেউ খাবে না, তুমি একা খাও, সামনে বসে বাদাম খাচ্ছ, গান শুনবে না? একি নিজেও গান শুনবো না, কাউকে শুনতেও দেবো না, এরকম কি একটা ব্যাপার? মনে হয় যেন কোন ভাস্কর, তার সুনিপুণ হস্তে পাথর কেটে এই সুন্দর মূর্তিখানি সে তৈরি করেছে। তাই তো বালকটির কাছে এসে জিজ্ঞাসা করেছে, এই খোকা তোর নাম কি? তখন বালকটি শাক তোলা বন্ধ করে দিয়ে বলেছে, আমার নাম, সবাই আমাকে কালা চাঁদ বলে ডাকে। বলছে, তুই থাকিস কোথায়? আমি থাকি ওই প্রশ্ন বাঁকড়ায়,
বলছে তোর বাবার নাম কি? বলছে আমার বাবার নাম, আমার বাবার নাম বংশীদাস, আমার বাবার নাম বংশীদাস। বংশীদাসের নাম শুনতে রহমত আলী রেগে গিয়ে বলেছে, তুই বংশীদাসের ছেলে হয়ে আমার ক্ষেতে শাক তুললি কেন? তুই বংশীদাসের ছেলে হয়ে আমার ক্ষেতে শাক তুললি কেন? তখন ওই বালককে বলেছে, আজ ওখানে তারক সরকার এসেছে কবি গান গায়, আমার তারক মটর কলের শাক খেতে কত ভালোবাসে। এই কথা বলতে বলতে ওই বালকটি মন্দিরের দিকে ছুটে চলেছে, আর রহমত আলীও বালকটিকে ধরবে বলে পিছে পিছে ছুটছে। কিন্তু মন্দিরের কাছে আসতেই বালকটি যেন কোথায় হারিয়ে গেল। বালকটিকে ধরতে না পেরে ক্রুদ্ধ রহমত আলী বংশীদাস বাবাজির কাছে এসে বলেছে, তোমাকে এতদিন একজন ইমানদার মানুষ হিসাবে মনে করতাম, কিন্তু তুমি যে তোমার কাফের তা তো আমার জানা ছিল না। বাবাজি বলেছে, রহমা তুমি আমার সঙ্গে ওইভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? বলছো তুমি না ব্রহ্মচারী? বাবাজি বলেছে, রহমত আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি আমায় একটু খুলে বলবে? বলছি আজ তোমার ছেলে কালাচাঁদ আমার ক্ষেতের মটর কলই শাক চুরি করে আমার মনে হয় ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। রহমতের কথা শুনে বংশীদাস বাবা যে আমার আস্তে আস্তে মন্দিরের কাছে এসে ওই মন্দিরের ছেকল খুলে দেখতে পায় ওই পাথরের মূর্তির দুই হাতে দুই আটি মটর কলই শাক ঝুলছে। হরি বল হরি হরি বল। দৃশ্য দেখে বংশীদাস বাবাজি আমার দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, ওরে রহমত রহমত রে, হাতে পেয়ে জহরে তুই
তারে এই মন
এই মন হরি বলা রে
হরি রহমতের কথা শুনে বংশীদাস বাবাজি আমার রহমতকে মুখে জড়িয়ে ধরে বলেছে, ওরে রহমত রহমত, আমি সারা জীবন রাধা মাধবের সেবা করে এসেছি, কিন্তু তাকে সাক্ষাতে দেখার সৌভাগ্য আমার হয়নি রহমত। আমি সারা জীবন রাধা মাধবের সেবা করে এসেছি, কিন্তু তাকে সাক্ষাতে দেখার সৌভাগ্য আমার হয়নি রহমত। তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান রহমত। তাই তো তুই তার দেখা পেলি, তাই তো বলি ওরে রহমত রহমত রে। ও তুই দে দে
তুই দেবে সে
সেই মানুষটিকে দর্শন করে আসে। সে কেমন মানুষ? দুজনে মিলে আমার তারকের কাছে রওনা হয়েছে। বংশীদাস বাবাজি আমার তারককে ডেকে, রহমতকে ডেকে বলেছে, রহমত রহমত, আমার তারকের সঙ্গে যে কারোর তুলনা হয় না রে রহমত, আমার তারকের সঙ্গে যে কারোর তুলনা হয় না, আমার তারকের তুলনা যে শুধুই আমার তারক, আমার তারকের তুলনা শুধুই আমার তারক, আমার তারকের সঙ্গে কারোর তুলনা হয় রহমত চে, আমার তারকের স্পর্শে মহাপাপী ও পাপ মুক্ত হয়ে অক্ষয় ধামে চলে যায়। কিভাবে জানিস রহমত? তবে একটি বার যথা ধেন সহস্রে শুভৎস বিন্দতি মাতর তথা শুভ শুভ কর্ম কর্তর মনে গচ্ছতি। অর্থাৎ হাজার হাজার গাভীর মধ্যে বৎস যেমন তার মাকে খুঁজে নেয়, ঠিক তেমনি ভাবে কর্মফল ও তার কর্তাকে খুঁজে নেয়। কুকর্মের কুফল আর সুকর্মের সুফল। প্রমাণ স্বরূপ বলা যায় যে যশোর জেলায় পিয়ারি চরণ ব্যানার্জি নামে একজন ধনবান ব্যক্তি ছিল। তো তিনি একটা দিঘি খনন করবার জন্য বহু লোকজন কাজে লাগিয়েছে। তাই লোকজনেরা চার ফুট গভীর হবার পর দেখতে পায় যে দু হাত দীর্ঘ, এক হাত প্রস্থ, এক ব্যাঙ, এবং ওই ব্যাঙের গায়ে অসংখ্য ছোট ছোট চাটুয়া লেগে আছে, ছোট ছোট ব্যাঙ লেগে আছে। তাই দেখে লোকজনেরা ছুটে গেছে পেয়ারি বাবুর কাছে। পেয়ারি বাবু এসে দেখছি তাই তুই মাটির নিচে এত বড় ব্যাঙে কি করে এলো, আর এর গায়ে এত ছোট ছোট চাটুয়াই বা লেগে আছে, তাহলে এই সমস্যার সমাধান কে করতে পারে? আমার তারক ছাড়া কেউ পারবে না। তাই তারককে ডেকে আনা হলো। পেয়ারি বাবু বলছে, তারক তুমি বলো এই মাটির নিচে এত বড় ব্যাঙে কি করে এলো, আর এর গায়ে এত ছোট ছোট চাটুয়াই বা লেগে আছে। তখন আমার তারক বলছে, পেয়ারি বাবু এই ব্যাগ ছিল একজন ব্যভিচারী গুরুদেব, ইনি শিষ্যকন্যাদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত থাকতেন, তাই তো গুরুর সঙ্গে শিষ্যাদের ওই একই অবস্থা। এই কথা শুনে এই ব্যাঙের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। পেয়ারি বাবু বলছে, তারু তাহলে তুমি বলো এই ব্যাঙের মুক্তি কিসে? তখন আমার তারক বলছে, যে যদি কোনো মহাপুরুষের স্পর্শ পায় তাহলে এর মুক্তি। এই কথা শুনেই বড় ব্যাঙ ও লাফাতে লাফাতে সে আমার তারকের শ্রীচরণে পড়ল, আর তারকের চরণের স্পর্শ পাবার সঙ্গে সঙ্গে ওই ব্যাঙ সেখানে দেহ ত্যাগ করল। হরিবল হরিবল হরিবল। আর ওর গায়ে যে ছোট ছোট চাটুয়া লেগেছিল তারাও এক এক করে ছড়ে পড়ে। তাই তো বলছি আমার তারকের স্পর্শে মহাপাপী ও পাপ মুক্ত হয়ে অক্ষয় ধামে চলে যায়। আমার তারকের সঙ্গে কারোর তুলনা হয় না, আমার তারকের তুলনা শুধুই আমার তারক, আমার তারকের সঙ্গে কারোর তুলনা হবে না।
রহমত বলেছে বাবাজি, ও বাবাজি চলুন না একটি বার সেই মানুষটিকে দর্শন করে আসি। তো দুজনে মিলে আমার তারকের কাছে রওনা হয়েছে। এমন সময় আমার তারক কি করছে, তারক আমার নৌকায় বসে গুনগুন স্বরে হরিনাম করছে। তখন সে কি ভাবে, আমার মন জনঘরে পাই কো Oh,
আমার মন নিল যে জন হরে পাই কোথায় তারে, যত ধর্ম কর্ম জগত সাধন ভজন সাজুক বহু যদি তার বুকে দেওয়া হয় তাহলে সেই ধানটাও পোড়া খই হবে, সেই ধানটা পুড়ে পোড়া খই হবে। তার বুকে যদি ওই ধান তাহলে কত বিরহের আগুন তার বুকে চলছে, কত বিরহ একটু গভীরে যদি ভেবে দেখা যায়। সনাতন গোস্বামী আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গেছে, সনাতন গোস্বামী কি করেছে, ওই ভাগবত পাঠ করা বাড়িয়ে দিয়েছে। প্রভু চলে গেছে আর সনাতন গোস্বামী কি করছে, ভাগবত পাঠ করা বাড়িয়ে দিয়েছে। আগে যা পড়তো তার থেকে আরো বেশি করে পড়ে। তো তাই দেখে ভক্তরা বলছে, দেখেছ আমাদের প্রভু চলে গেছে আমরা সইতে পারছি না,
আর এই সনাতন গোস্বামী ওর শরীরে কি কোনো মায়া দয়া নাই? ওকে পাষাণ, ওর চোখ দিয়ে যে এক বিন্দু জল ঝরে না, ওকে পাষাণ হয়ে গেছে। তা গোস্বামী কি করেছে, গাছের নিচে বসে ভাগবত পাঠ করছে আর ভক্তরা সামনে বসে বসে সব শুনছে। তেমন সময় এমন সময় এক ঝোড়ো হাওয়া এসে ওই গাছ থেকে একটা পাতা ওই গোস্বামীর শরীরে পড়েছে। তাই পাতা পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা পুরে ছাই হয়ে গেছে। ওই পাতা তার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা পুরে ছাই হয়ে গেছে। তখন সনাতন গোস্বামী কি করছে, আর ভাগবত পাঠ করা না করে, ভাগবত পাঠ না করে ওই বন্ধ করে দিয়ে ঘরে চলে গেছে। তাই দেখে তখন ভক্তরা বুঝতে পেরেছে, তাই তো আমাদের প্রভু চলে গেছে, আমরা তো কেঁদে বুক ভাসাচ্ছি, কিন্তু সনাতন গোস্বামী এর তো ভেতর পুরে পুরে শেষ হয়ে গেছে, ওর ভেতর পুরে পুরে শেষ হয়ে গেছে। ওর ভেতরে যে আগুন জ্বলছে ওই আগুন তো সে কাউকে দেখাতে পারছে না, ওই আগুনের তাপে তার চোখের জল শুকিয়ে গেছে, যার জন্য তার শরীরে পাতা পড়ার সঙ্গে সঙ্গে ওই তাপে পাতা পুড়েও ছাই হয়ে গেছে। কত বিরহ! তো ঠিক তেমনি ভাবি আমার দয়াল হরিচাঁদ একদিন আমার তারককে ডেকে বলেছে, তারক রে, ও তারক, আমি যেদিন চলে যাব সেদিন আমি তোর সঙ্গে দেখা করে যাব, আমি তোকে না বলে যাব, আমি যেদিন চলে যাব সেদিন আমি তোর সঙ্গে দেখা করে যাব, তুই জানতে পারবি তারক, আমি তোকে না বলে যাব না। কবির আসরে আমার তারক একজন এসে বলছে, সরকার মশাই, আপনার সঙ্গে একজন দেখা করবে বলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তো তারক আমার এসে দেখছি দয়াল হরি আমার দাঁড়িয়ে আছে। তখন আমার তারক বলছে, বাবা বাবা, তুমি এইখানে একা একা এইভাবে দাঁড়িয়ে আছো কেন প্রভু? এই বলে তারক আমার কি করেছে, ঠাকুরকে প্রণাম করেছে। প্রণাম করে উঠে দেখে দয়াল হরি আমার আর সেখানে নেই, পদচিহ্ন পড়ে রয়েছে।
এইভাবে তারকা মার হরি নাম করছে। বংশীদাস বাবাজি রহমত আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম শুনছে, আর দু চোখের জলে ভেসে যাচ্ছে। রহমত এসে বলে, ছ গোসাই তোমার এমন কি গুণ আছে, তোমার এমন কি গুণ আছে যার জন্য ওই পাথরের মূর্তি জীবন্ত হয়ে তোমার জন্য শাক চুরি করতে যা, বলো না গোসাই তোমার এমন কি গুণ আছে। তার খাবার বলছে, তুমি কি বলছো ভাই, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি। বাবাজি বলেছে, জানি জানি তারও তুমি বুঝতে পারবে না, তোমাকে বুঝতে হলে যে একটিবার মন্দিরের কাছে যেতে হবে। তোমাকে বুঝতে হলে একটিবার মন্দিরের কাছে যেতে হবে। তারকা মার মন্দিরের কাছে এসে ওই মন্দিরের ছেকল খুলে দেখতে পায়, ওই পাথরের মন্দিরে দুই হাতে দুই আঙ্গে মাটির কলাই শাক ঝুলছে। হরিবল হরিবল হরিবল। এই দৃশ্য দেখে তারকা মার দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, হে কালা চা কালা চা, আজ মধুমতি নদী বেয়ে আসবার পথে আমার মটর খোলাই শাক দেখে খেতে ইচ্ছে হয়েছিল, তুমি তা বুঝতে পেরেছ ঠাকুর, তুমি তা বুঝতে পেরেছ, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় এত ভালোবাসো ঠাকুর, বিনিময়ে আমি যে তোমায় কিছুই দিতে পারি না বান্ধব, তুমি আমায় এত ভালোবাসো। এমন তর হ্যাঁ
আমার সুখের কথা তুমি দয়া করে এই অধমের জল ভরা চোখে এইভাবে আমার তারক যখন রাধা মাধবের গুণাগুণ কীর্তন করছে, তখন রহমত আলী আমার তারককে ডেকে বলেছে, সরকার মশাই, তোমাদের ওই কালা চাঁদকে হারাবার পর বারবার আমার মন বলছে আমি যেন আমার এই জীবন থেকে কি হারিয়ে ফেলেছি, বারবার আমার মন বলছে আমি যেন আমার এই জীবন থেকে কি হারিয়ে ফেলেছি। তাই ওই হারানো মানিকের খুঁজে আমি পথে পথে ঘুরে বেড়াবো সরকার মশাই। সরকার মশাই, তোমাদের কালা চাঁদ যে জমিতে শাক চুরি করতে গিয়েছিল ওই 3 বিঘা জমি ছিল আমার সম্বল, ওই 3 বিঘা জমি চাষ করেই আমি এতদিন বেঁচেছিলাম, কিন্তু আজ আমার মন বলছে আমি যেন কি হারিয়ে ফেলেছি। তাই ওই 3 বিঘা জমি আমি কালা চাঁদকে দান করে দিলাম, কেননা আবার যদি কোনোদিন শাক চুরি করতে আসে তাহলে কেউ যাতে ওকে বাধা দিতে না পারে। সরকার মশাই, তোমাদের ওই কালা চাঁদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা আমি জানি না, কালা চাঁদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা, যদি তোমার সঙ্গে কালা চাঁদের দেখা হয় তাহলে তুমি কালা চাঁদকে বলে দিও আমি যেদিন সহায় সম্বল সব কিছু হারিয়ে রোজ কিয়ামতে পাড়ি জমানোর উদ্দেশ্যে ওই ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিনই যেন কালা চাঁদ এসে রহমতের কথা শুনে বংশীদাস বাবাজি আমার বলেছে, রহমত রে, ও রহমত, তোর শেষ সম্বলটুকু তুই জমি, তুই জমিটুকু তুই দান করে দিয়ে ছেলে মেয়ে নিয়ে বাঁচবি কি করে রহমত? রহমত বলেছে, বাবাজি, আমি তো একা এসেছি, আবার একাই জামায় চলে যেতে হয়, আমি শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতেই জামায় চলে যেতে হয়,
ওই জমি তুমি সঙ্গে করে নিয়ে আসিনি বাবাজি, আমি একাই এসেছি, আমার একাই আবার চলে যেতে হবে। ওই জমি তুমি সঙ্গে করে নিয়ে আসিনি বাবাজি, তাই তো বলছি। এই যে সাধে দালানে কোঠা ওই সকল নামে সকল নামে পড়ে সবাইকেই একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে, সবাইকেই একদিন চলে যেতেই হবে। এই পৃথিবীতে সত্য বলে যদি কিছু থেকে থাকে, পৃথিবীতে সত্য বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো মরণ। মরতে তোমাকে হবে, তুমি যতই গুহার মধ্যে লুকিয়ে থাকো না কেন, মরণ কিন্তু তোমায় ঠিক খুঁজে নেবে। এটাই সত্য, এটাই বাস্তব বাবা। আজ আমি নীলিমা বলছি, আমার মধ্যে এই ভাবনাটা এতদিন ছিল না বাবা, এতদিন কিন্তু আমিও এই ভাবনাটা ভেবে দেখিনি যে আমাকে একদিন চলে যেতে হতে পারে। কিন্তু এখন আমি বুঝে গেছি, এখন আমার মধ্যে সেই ভাবনাটা এসেছে যে আমাকে একদিন চলে যেতে হবে। এই সুন্দর এই মায়াময় সংসার থেকে আমাকে একদিন চলে যেতে হবে। আর না হলে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন করে আমারও তো বয়স বাড়ছে, তাই না?
আমারও দিন দিন বয়স কিন্তু বেড়ে যাচ্ছে, বয়স বাড়ছে সেটাই বা কি করে বলি আমি, বয়স তো আমার কমে যাচ্ছে। আমার দয়াল হরিচাঁদ, আমার দয়াল গুরুচাঁদ, আমাকে যে কটা দিনের জন্যই ধরাধামে এনেছিল তার থেকে একটা দিন কিন্তু আমার কমে গেছে। আজ একটা দিন আমার জীবন থেকে চলে গেছে, তবে একটা সুন্দর দিন কিন্তু আমার জীবন থেকে চলে গেল আজ। আজ একটা বড় ভালো দিন, বড় ভালো দিন আমার জীবন থেকে চলে গেছে। আপনাদের মতো ভক্তদের সঙ্গ করতে করতেই আজ আমার একটা গোটা দিন আমার জীবন থেকে চলে গেছে। সবাই চলে যাব, কেউ যে থাকব না। আমি এত বড় হয়েছি, আমার বাস্তব জীবন থেকে বলি, আমি তো এইভাবে কাউকে যেতে দেখিনি, তাই বোধ হয় এতদিন এই ভাবনাটা আমার মধ্যে আসে। আমার চোখের সামনে থেকে আমার একটা বড় প্রিয় মানুষ, আমার যিনি বড় আপন, সব থেকে যিনি আমার আপন ছিলেন, আমার যিনি গর্ব ধরেনি মা, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা চলে যাওয়ায় আমি বুঝে গেছি, মা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে আমাকে একদিন চলে যেতে হবে। এই সত্য পৃথিবী থেকে তোমাকে একদিন চলে যেতে হবে, মা আমায় বুঝিয়ে দিয়ে গেছে। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে আমার মা আমায় কিন্তু এই পৃথিবীর আলো দেখিয়েছে। কত ভরসা করেছে মা আমার, কত ভালোবেসেছে, কত আদর করে আমায় কত ভালো ভালো কিছু খাইয়েছে, কত আদর করে মা আমায় বুড়ো বুড়ো বলে ডেকেছে। তাই আজ আমি একজন মা হই, আমি একজন মা হয়ে আমি আজ বুঝতে পারি যে বুড়ো ডাকের মধ্যে কত ভালোবাসা, কত আদর, কত স্নেহ লুকিয়েছে। এটা বাস্তব যে সবাইকে একদিন চলে যেতে হবে, তবে মা বাবা যে কত বড় আপন, তোমার জ্যান্ত ভগবানের মতো বাবা, তোমার মা বাবা যতদিন বেঁচে আছে তুমি মনে করবে তোমার মাথার উপরে বট গাছে ছায়ার মতো সে ছায়া দিয়ে আছে, যেদিন সে চলে যাবে তুমি মনে করবে তোমার মাথার উপর থেকে বট গাছের ছায়াটা সরে গেছে। বেঁচে থাকতে বোঝা যায় না, চলে গেলে, চলে গেলে আর খুঁজে পাওয়া যায়, চলে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যাবে না। তাই আজ এখানে যারা গান শুনতে এসেছে, এখানে যারা গান শুনতে এসেছে তাদের কাছে আমি করজোড়ে মিনতি করে বলবো, বাবা বিশেষ করে যাদের এখনো মা বাবা বেঁচে আছে তাদেরকেই শুধু বলবো যে তোমরা মা বাবাকে ভালোবেসো, তাদের কখনো কষ্ট দিও। যদি তোমার আপন কেউ চেয়ে থাকে সেকে তো মা বাবাই চায়, তাদের ভালোবাসতে হবে, তারা ভালো কি খেতে চায় তাদেরকে খাওয়াতে হবে, জীবিত থাকতে তাদের খাওয়াও, চলে গেলে তারপরে ওই জঙ্গলে গিয়ে খেতে দেবে সেটা খাবে না বাবা, চলে যাবার পরে হাজার হাজার লোক ডেকে এনে অনেক অর্থ ব্যয় করে তার লোক খাওয়াচ্ছ, ওতে কিচ্ছু হবে না, জীবিত থাকতে তাদেরকে খাওয়াতে হবে।
জয়ন্ত ভগবান, তারা ভগবান বলে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে মা বাবা। তুমি কোথাও যাচ্ছ, তুমি বলে যাচ্ছ ও মা আমি অমুক জায়গায় যাচ্ছি, বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি। তুমি যত সময় ঘরে না ঢুকবে তোমার জন্য কিন্তু তোমার মা ওই দৌড় করে বসে থাকবে, বলবে তাই তো আমার ছেলেটাই এখনো কেন ঘরে ফিরে এলো, আমার মেয়েটাই এখনো কেন ঘরে এলো। চলে গেলে তোমার জন্য, তোমার জন্য অপেক্ষা করার মতো আর কেউ থাকবে না। যদি মা বাবাকে ভালোবাসো তাহলে তোমার হরিকেও ভালোবাসা হবে, তোমার গোবিন্দকে ভালোবাসা হবে। রাত দুটো নেই, আড়াইটে নেই, তিনটে নেই, ঘরে ঢুকেছি এক কলিং বেলে চাপ দেওয়ায় আমার মা বুঝতে পেরেছে আমার মেয়েটা ঘরে এসেছে। তাকে বারবার করে ডাকতে হয়, যদি মা বাবাকে ভালোবাসা যায় তাহলেই তোমার হরিকে ভালোবাসা হবে, গোবিন্দকে ভালোবাসা। তাই তোমার গায়ল হরি বলেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া ছুঁয়ে কেন আগায় ভালো চল। আমরা অনেক সময় গানের মাধ্যমে বলি, বাস্তব জীবনে করি, যে মা বাবার মুখে আগুন দেয়, তাই না? মা বাবা মরে গেলে মা বাবার মুখে আগুন দেয়। আমি আমি দেইনি, কেন মা বাবার মুখে আগুন দিতে যাব? কেন মা বাবার মুখে আগুন দিতে হবে? আমার ওই মা ওই মুখে তো আমাকে কত ভালো ভালো কথা বলেছে, কত ভালো উপদেশ দিয়েছে, কত ভালো কথা শিখিয়েছে আমার মা। আমি যখন ছোট ছিলাম, মায়ের কোলে ছিলাম, যখন আমি কান্না করেছি, আমার মা কিন্তু ওই মুখে হরি নাম করে আমার কানে দিয়ে আমার মা আমার কান্না থামিয়েছে। ওই মুখের হরি নাম আমার কর্ণে যাওয়ার পরে আমি কিন্তু কান্না থেমেছি আমার। তাহলে সেই মায়ের মুখে কেন আমি আগুন দিতে যাব? তাই বলছি, যাদের মা বাবা আছে চলে যাবার পরে তাদের মুখে আগুন দেবে না বাবা, কেন দিতে যাবে তুমি? সবাই চলে যাব বাবা, কেউ থাকব না। তাই ধরা ধরে যতদিন আছো সৎভাবে জীবনযাপন করো, মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি ভক্তি রাখো, শ্রদ্ধা রাখো, কারো কখনো খারাপ চাইবে না, উপকার করতে না পারো অপকার কারো করো। আবার গুরুচাঁদ বলতো, ভালো হও ভালো থাকবে, ভালো হও ভালো থাকবে। কদিনের জীবন বাবা, যে কটা দিন এই ধরা ধামে আছি ভালো থাকব, সৎভাবে জীবনযাপন করব, তারপর একটা সময় আমি চলে যাব। এই তাই তো রহমত বলেছে, সরকার বাসায়
তোমার পুণ্য পরশে আজ আমার জ্ঞান ফিরে এসেছে। তাই তুমি আমায় একটি বার দয়া করে বলো, আমি কোন পথে গেলে, আমি কোন পথে গেলে আমার কালা চাঁদের দেখা পাবো? তখন আবার তার বলছে রহমানজি, বনে জঙ্গলে ঘুরে বেড়ালে শুধু ভগবানকে পাওয়া যায় না, ঘরে বসেও আমার ঠাকুরকে পাওয়া যায়। কিভাবে জানিস? আমার দয়াল হরিচাঁদ কিছু বাণী রেখে গেছে, এই বাণী মেনে চল, তাহলে দেখবি আর পথে পথে ঘুরে বেড়াতে হবে না। একটি বার শোন রহমান, এই সকল বাণী মেনে চল, তাহলে দেখবি আর পথে পথে ঘুরে বেড়াতে হবে না, ঘরে বসেই আমার ঠাকুরকে পাবি। আর এদিকে এদিকে রাধা মাধবের আনা মটর কলই শাক আলাদাভাবে রান্না হয়েছে। বংশীদাস বাবাজি আমার মন্দিরে ভোগের থালা রেখে ভোগারতি গাইছে, মেয়েরা দিচ্ছে উলুধ্বনি শঙ্খধ্বনি, বৈষ্ণবাখরায় যেন আনন্দের ধারা বয়ে যাচ্ছে। বাবাজি আমার ভোগারতি গাইছে, ভজপতি হরি রব দীপ বিখা
তুলসীদাস বাবাজি আমার ভোগারতি গাইছে, বৈষ্ণব আখড়ায় যা কান, বৈষ্ণব আখড়ায় যেন কানন্দের ধারা বয়ে যাচ্ছে। সবার প্রসাদ আহার আদির পর ভোগারতির পর সবাই মহানন্দে প্রসাদ গ্রহণ করছে। সবাই যখন প্রসাদ গ্রহণ করছে, রহমত আলী কি করেছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সকল দৃশ্য দেখছে আর ভাবছে তাই তো, এই প্রসাদ পাওয়ার অধিকার তো আমার নেই, কিন্তু দয়ার সাগর আমার তারক রহমতকে ডেকে বলেছে, ও রহমত দূরে দাঁড়িয়েছিস কেন, কাছে আয়, তোরে নিজেকে এত ছোট ভাবতে নেই, আজ তোর স্পর্শে এই প্রসাদ মহা মহা প্রসাদে পরিণত হবে, আয় রহমত। এই কথা বলে রহমতকে মাঝখানে বসিয়ে বংশীদাস বাবাজি আর আমার তারু মহা আনন্দে প্রসাদ গ্রহণ করছে। সবার প্রসাদ আহারাদির পর বৈষ্ণব আখড়ায় কবি গান শুরু হয়েছে। নবীন বসু নামে আমার তারকের এক শিষ্য, গুরু শিষ্যের গান সবাই মহা আনন্দে শুনছে, এবং সেদিনের বিষয় ছিল ব্রজ লীলা।
আজ এখানে দাদা কিছু বলি তো, আজ এখানে বহুহরি ভক্ত ভক্ত মায়েরা উপস্থিত হয়েছে, তাই আজ আমার মন বলছে সে পূর্ণ ওড়াকান্দি ধাম। আজ আমরা সবাই মিলে ওড়াকান্দি ধামে এসেছি, তাজেই ওড়াকান্দি ধামে এসে আজই ওড়াকান্দির ভক্তদের কাছে আমার দয়াল হরির কাছে প্রার্থনা। আজ আমরা যাদের নেতৃত্বে এখানে এসেছি এই অনুষ্ঠান